সো আমার মনে হয় আমি জীবনে কোনো কিছু অর্জন করিনি, কারণটা বলি তেমন কিছু। আজ থেকে অনেক বছর আগে, প্রায় হয়তো 65 বছর আগে, শ্রীনগরে একটা ছোট্ট বাবু ছিলেন। হি লস্ট হিজ ফাদার অ্যাট এ ভেরি আর্লি এজ, স্কুলে ভর্তি হওয়ার আগেই। সে স্কুলে যখন ভর্তি হয় তখন তার স্কুল ছিল 4 কিলোমিটারও দূরে, হেঁটে যেতে হতো। আমার শোনা গল্প, এক্সাক্ট ডিটেলস হয়তো একটু এদিক ওদিক হতে পারে, হেঁটে যেতে হতো। এরকমই তো অনেকে এই রুমে যারা আছেন তাদের অনেকেরই বাবা মা কিন্তু এই স্টোরি, একই স্টোরি, তাই না? ঢাকা শহরে বড় হয়নি, ঢাকার বাইরে বড় হয়েছে, অনেক বাধা বিপত্তি প্রতিকূলতার মাঝে পড়াশোনা করতে হয়েছে। সেখান থেকে ঢাকায় আসা, তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমে ভর্তি হন। আচ্ছা, অনেকে আছে। সো ওখান থেকে পাশ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানি ডিপার্টমেন্টে প্রিলিমিনারিতে ট্রান্সফার নেন এবং সেখানে তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হন। এটা 1968 সালের ঘটনা। তারপরে মুক্তিযুদ্ধের পরে উনি একটা সরকারি চাকরিতে ছিলেন, সেখান থেকে তার রিসার্চের ইচ্ছে ছিল। তিনি ইউনিভার্সিটি অফ লন্ডনে অ্যাপ্লাই করেন স্কলারশিপে, ওখানে পিএইচডি করতে যান, পিএইচডি করে ফেরতও চলে আসেন এবং তার সহধর্মিনী উনিও ওখান থেকে পিএইচডি করেন। আজকের গল্পটা হচ্ছে ভদ্রলোককে নিয়ে। সো উনি 1977 পিএইচডি করে ফেরত আসেন। ক্যান ইউ ইম্যাজিন, 4 বছর বয়সে তার বাবাকে তিনি হারান, 4 কিলোমিটার 5 কিলোমিটার হেঁটে স্কুল করা, সেখান থেকে যে যুগে ইন্টারনেট নেই চিঠি লিখে ইউনিভার্সিটি অফ লন্ডনে ফুল স্কলারশিপ নিয়ে পড়ে আসা, আই কল দ্যাট অ্যাচিভমেন্ট। তিনি আমার বাবা। সেই গল্পটা কোথাও কখনো বলিনি, সুযোগ খুঁজছিলাম, আজকে বলে ফেললাম, কারণ আসলে আমি নিজের ঢোল পেটাতে পছন্দ করি না। আমি যখন সেই পর্যায়ে যাব আমার ঢোল আপনারা পেটাবেন, রাইট, যদি আমি কিছু অর্জন করে থাকি। সো আমি আসলে নিজের কথা কম বলে আমার আশেপাশের মানুষের কথাগুলো বলবো, তার মাঝে মাঝে আমার কথাগুলো ঢুকিয়ে দেবো। হাউ অ্যাবাউট দ্যাট? সো আমার বাবাকে যখন আমি তখন দেখি, এই স্টোরিটা আমি যখন মনে করি, তখন আমার মনে হয় যে আমার বাবা মা দুজনই পিএইচডি ফ্রম ইউনিভার্সিটি অফ লন্ডন, দে হ্যাভ সাকসেসফুল ক্যারিয়ার লাইফস। সো তাদের ছেলে হয়ে যদি আমি ওই পিএইচডি করে, তাহলে আমার কাছে কিন্তু আসলে অর্জনটা তেমন কি? সো আমাকে সবসময় মনে হয়েছে আমার বাবা মা যে জায়গা থেকে যেখানে এসছে, দে হ্যাভ গিভেন মি সাচ আ বিগ প্ল্যাটফর্ম, আমার তো আরো অনেক দূরে যেতে হবে, তাই না? সো এটাই স্বপ্ন, স্বপ্ন দেখেছি এবং স্বপ্ন থেকে বাস্তবায়ন করেছি, যেখানে এসেছি সেখানে। কিন্তু কিভাবে এসেছি, বাধাগুলো কি, সেগুলো একটু অল্প করে বলি। আমি ওয়ান অফ দ্য লাকিয়েস্ট ম্যান অ্যালাইভ, আমি এটা বারবার বলি, আমি সৃষ্টিকর্তাকে যে কতভাবে থ্যাংক ইউ দিই। ওয়ান রিজন ইজ মাই ফ্যামিলি, আ ভেরি এডুকেটেড ফ্যামিলি। আমার ভাই ইন্টারমিডিয়েটে ফার্স্ট স্ট্যান্ড করেছিলেন 1987, MITতে ফুল স্কলারশিপ নিয়ে পড়তে যান। সো আমি বুঝেছি আমি এমন একটা বিদ্যান ফ্যামিলিতে জন্মেছি, পড়াশোনা করে হবে না, আই ওয়ন্ট বি এবল টু রাইজ অ্যাবাভ দ্যাম, রাইট? একজন দুজন পিএইচডি আর একজন হচ্ছে MIT থেকে ফুল স্কলারশিপ, তো আমি বুঝতে পেরেছি আমি ইফ আই হ্যাভ টু রাইজ অ্যাবাভ আই হ্যাভ টু ডু সামথিং এলস। কি করেছি সেটা আমি অনেক পরে বুঝতে পেরেছি। IBAতে আমি বললাম যে আমি লাকি পার্সন, তার মধ্যে একটা আরেকটা কারণ হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি এবং IBAতে পড়েছি। সো IBAতে আমার অসম্ভব পছন্দের কিছু শিক্ষক ছিলেন, তার মধ্যে একজন ছিলেন জাহিদ স্যার। তিনি এখন খুব সাকসেসফুল একজন বিজনেসম্যান, উনি এখন শিক্ষকতা করেন না। সো জাহিদ স্যার যেটা বেশি আমার পছন্দ হতো, উনি মার্কেটিং টেক্সট পড়ানোর চেয়ে বাইরের বই আমাদের রেফার করতেন, ম্যাগাজিনস জার্নালস এগুলো। সো একটা বই আমাকে পড়তে দিয়েছিলেন, সার্পিটেশন বাই এডওয়ার্ড ডি বোনো, বলেছেন কেউ অথবা শুনেছেন? এডওয়ার্ড ডি বোনো একজন রাইটার আছে, তার বইটার নাম হচ্ছে সার্পিটেশন, ক্রিয়েটিং ভ্যালু মনোপলিস, এটা তার বইয়ের টাইটেল। আমার লাইফ চেঞ্জ করে দেয় ওই বইটা, অ্যান্ড আই রিয়েলাইজ যে আমি আসলে মনে হয় এই বইটা পড়ার আগে থেকেই এই ট্র্যাকে ছিলাম। সো আমার জীবনে যত বাধা বিপত্তি এসছে, আমি যত বাধা বিপত্তি ক্রস করেছি, এই বইয়ের কিছু সিম্পল লার্নিং আমার পাথেও ছিল। সো আপনাদের সাথে সেই জিনিসটা শেয়ার করবো। এডওয়ার্ড ডি বোনোর কথাগুলো একটু বলবো। এডওয়ার্ড ডি বোনো বলেছে, আমরা সবাই আসলে দৌড়াচ্ছি, দৌড়াচ্ছি না সবাই? We are running on a track to win. We are competing against each other. We are trying to rise above all. Then we are competing against each other. Amra kintu bolchi na je rise together. Amra ki bolechi? Amader dhyan dharona ta erokom je amaderke ashole egiye jete hobe at the expense of others maybe. She bolche na, do not run in the same track that others are running.
ব্যাপারটা বুঝাতে পারলাম? ক্রিয়েট ইউর ওন ট্র্যাক। সবাই যদি 100 মিটারের রাস্তায় দৌড়াতে থাকে, সবাই যদি 100 মিটার রিলে খেলতে থাকে, তুমি 100 মিটার রিলে খেলো না, তুমি অন্য কিছু খেলো। তুমি যদি অন্য কিছু খেলার না পাও, তুমি অন্য কিছু খেলার স্টেডিয়াম বানিয়ে ফেলো। হাউ ডাজ দ্যাট সাউন্ড? অ্যাম্বিশিয়াস, রাইট? সো আমি চিন্তা করলাম, আমি আসলে তো এটাই করি। আমার কখনো মনে হয়নি যে আই হ্যাভ টু কম্পিট উইথ সামওয়ান এলস টু রাইজ অ্যাবাভ অল। আই হ্যাভ টু ফাইন্ড মাই ওন ট্র্যাক ওয়ার আই ওয়ান্ট টু সি মাই সেলফ 10 ইয়ার্স, 20 ইয়ার্স, 30 ইয়ার্স ডাউন দ্য লাইন। বুঝতে পারলাম আমি নিজেকে কোথায় দেখতে চাই 10, 20, 30, 40, 50 বছর পরে। স্বপ্নটা দেখবো। এখন এই স্বপ্নের মাঝে যদি কারোর সাথে কম্পিটিশন আসে, আসলো, কিন্তু চেষ্টা করব আমি আমাকে শুধু দেখব। আমার কারোর চেয়ে বেটার হতে হবে, কারোর চেয়ে বিগার হাউস লাগবে, বিগার ফাস্টার কার লাগবে, ফ্যান্সিয়ার থিংস লাগবে। দ্যাট ইজ নট লাইফ, দ্যাট ইজ নট রাইজিং অ্যাবাভ অল। রাইজিং ইজ বেসিক্যালি অ্যান্সারিং ইয়োর ট্রু কল। অ্যান্সারিং ইয়োর ট্রু কল মানে যেটা ভেতর থেকে আসে সেটাকে রেসপন্ড করা। এবং এটা খুবই টাফ একটা কাজ। আমার জীবনে এই টাফ ডিসিশনগুলো কয়েকবার এসছে, চারটা স্টোরি বলবো। আইবিএ থেকে গ্রাজুয়েশনের পরে ইউনিলিভারে, তখন ইউনিলিভার ছিল না, তখন কি নাম ছিল? লিভার ব্রাদার্স বাংলাদেশ। সো আই গট হায়ার্ড, ড্রিম জব ছিল তখন। আসলে টেলকোর জবগুলো রাইজিং, বাট ইউনিলিভার, বিএটি, এগুলোর জব খুব প্রসপেক্ট ভালো মানুষ ভাবতো, হাই পেইড স্যালারি ছিল। সো আই গট ইন টু দ্য ব্র্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। এক বছর চাকরি করার পরে স্বপ্নের জবে আছি, ইন আ ওয়ে ভালো লাগছে, বাট ইনসাইড আই ওয়াজ অ্যান আর্টিস্ট, আই ওয়াজ এ মিউজিশিয়ান, সো আই হ্যাড দ্যাট কলিং। সো ঘটনাচক্রে কী হলো, আমার তো ব্যান্ড ছিল ব্ল্যাক, আমাদের, আমরা আরবান মার্কেটে ছোটো ছোটো জায়গায় কনসার্ট করতাম, সারা বাংলাদেশ আমাদের তখন আসলে চেনে না। কিন্তু আমার দুটো গান একটু হিট হলো ব্ল্যাকের, অ্যালবাম রেকর্ড কোম্পানি করলো কি আমাকে, বললো হিয়ার ইজ দ্য রেকর্ড কন্ট্রাক্ট ফর দিস মেনি অ্যালবামস। আই বললাম হোয়াট, ওকে, সোলো অ্যালবাম করবো। So this was the biggest hurdle of my life till then. এর আগে আসলে এরকম ক্রিটিক্যাল বাধা বিপত্তি সামনে আসেনি। কেন বলি, একদিকে আমি সারা জীবন পড়াশোনা করেছি ভালোভাবে একটা ক্যারিয়ারের জন্য, সেই ক্যারিয়ারে আছি। নাও আই হ্যাভ টু গিভ ইট অল আপ টু পারস্যু আ ড্রিম ওয়্যার দ্য প্রবাবিলিটি অফ সাকসেস ইজ 0.00001%। এটা টাফ না? কারণ কি, যখন কেউ ডাক্তারি পড়তে ভর্তি হচ্ছে, সে তো ডাক্তার হবে না 95% মানুষ। কিন্তু কেউ গিটার শিখছে, কয়জন আসলে সাকসেসফুল মিউজিশিয়ান হয়? দ্য প্রবাবিলিটি, আমার বয়সে আমার পরিচিত 1000 গিটার প্লেয়ার ছিল, কয়জন আসলে সাকসেসফুল প্লেয়ার হয়েছে, কয়জন আসলে সাকসেসফুল মিউজিশিয়ান হয়েছে? খুবই প্রবাবিলিটি খুবই কম। সো ওই অবস্থায় এক বছর চাকরি করছি, আই সি এ ব্রাইট ক্যারিয়ার ইন ফ্রন্ট অফ মি ইন দ্য কর্পোরেট সেক্টর বাংলাদেশে। এমন সময় আই হ্যাভ আ ডিসিশন whether I quit my job, ami chakri chhere diye full time music on solo album kora ashole khubi tough ekta byapar, full time commitment, amake 4-5 mash ekka kaj korte hobe, likhte hobe, shur korte hobe, gaan ta record korte hobe, onek gulo instruments bajate hobe, ar baki jara play korbe taderke amar produce korte hobe, so it's a huge commitment. So ami eta korbo naki ami amar corporate career e thakbo? What would you have done? Ask yourself. Samaj apnake bolbe ki bolbe? কর্পোরেট ক্যারিয়ারে থাকেন, আমি বলছি না যে কুইট ইয়োর জব, বাসায় যে বলবেন তাহসান ভাইয়া বলেছে কুইট ইয়োর জব, নো, আই এম টেলিং ইউ, ভেতর থেকে আমার যে বাধাটা এসেছিল সেটা হচ্ছে যে সমাজ আমাকে কি বলছে। মানুষ আমাকে হয়তো বলবে আরে ওয়াশড আপ ফেইলিয়ার মিউজিশিয়ান, আর একদিকে বলবে যে সাকসেসফুল কর্পোরেট লিডার। কারণ কর্পোরেট ওয়ার্ল্ডে থাকলে প্রবাবিলিটি অফ সাকসেস একটু বেটার, এখানেও অনেক অনেক টাফ, কর্পোরেট ওয়ার্ল্ড ইজ ভেরি টাফ, অনেক অনেক, মানে হ্যাটস অফ টু মাই ফ্রেন্ডস অ্যান্ড কলিগস দেয়ার, কিন্তু এটা আরও বেশি টাফ, তাই না? বাট আই হ্যাড টু চুজ দিস ওয়ান, ইউ নো ওয়াই? আমি বাধা বিপত্তি অতিক্রম করি একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে, অ্যাম আই গোয়িং টু রিগ্রেট দিস 10 ইয়ার্স ডাউন দ্য লাইন? ওনলি কোয়েশ্চেন ইউ নিড টু আস্ক ইউর সেলফ। কি বললাম কোয়েশ্চেনটা, বাংলায় বলি না, আমি কি আমার এই ডিসিশনটা নিয়ে আমার কি খারাপ লাগবে ভেতরে 10 বছর বা 20 বছর পরে, যে আমার সুযোগ এসেছিল আমার স্বপ্নের কাজ গান করবার, আমাকে একটা কোম্পানি বলছে ইন আ ব্ল্যাঙ্ক চেক, তুমি আগামী 6 মাস কিচ্ছু করবে না, শুধু গান করবে, যেটা আমি স্বপ্ন দেখেছি সারা জীবন,
আমি সেটা পাস করে দিয়ে আমি কর্পোরেটে ছিলাম। আমি যখন আমার বয়স 40 হবে আমি কি এটা ভেবে একটু ভেতরে ভেতরে কাঁদবো কিনা, দ্যাটস দ্য কোয়েশ্চেন আই আস্কড এন্ড আই ফাউন্ড দি অ্যানসার। আমার কাছে বাধা কি বাধা মনে হয়েছিল? এই কোয়েশ্চেনের অ্যান্সার যদি আপনি সত্যভাবে নিজের মন থেকে দেন, আশেপাশের মানুষ কি বললো, ইম্পর্টেন্ট মানুষ, বাবা মা কি বললো, ভাই কি বললো, আত্মীয় স্বজন, সমাজ কি বললো, বন্ধুরা কি বললো, সেগুলো পরে কিন্তু, তারাও ইম্পর্টেন্ট, কিন্তু ফার্স্ট হচ্ছে অনেস্টলি ইউ হ্যাভ টু অ্যান্সার টু ইয়োরসেলফ, আমি কি আসলে কষ্ট পাবো কিনা, অ্যাম আই গোনা রিগ্রেট দ্য ফ্যাক্ট দ্যাট আই হ্যাড দিস চান্স টু পারসু মাই ড্রিম। যদি অ্যান্সারটা হয় যে ইয়েস আই এম গোনা রিগ্রেট, চোখ বন্ধ করে টেক দ্য ডিসিশন অ্যান্ড আই টেক টুক ইট অ্যান্ড গ্ল্যাড দ্যাট আই টুক ইট আই এম সো গ্ল্যাড দ্যাট আই টুক ইট। কারণ এই যে আপনাদের কাছ থেকে ভালোবাসা পাচ্ছি, আমি কি আসলে পেতাম ওই দিনের ওই ডিসিশনটা না নিলে? আমার জীবনে সবচাইতে বড় বাধা ছিল ওটা, থ্যাংক গড আমি নিয়েছিলাম। এরপর আরও বাধা এসছে, আমার একটা ব্যান্ড ছিল ব্ল্যাক, ওখানে আমি কিবোর্ড প্লে করতাম। আর আজকে কিন্তু এমন এমন কথা বলছি যেগুলো আগে কখনো বলিনি, বাবার গল্পটা, তবে ব্ল্যাকের এই ঘটনাটা কখনো কখনো বলিনি। অনেক কোয়েশ্চেন আসে, আজকে একটু বলবো। সো উই হ্যাড আ রিয়েলি গুড ফ্রেন্ডশিপ অ্যান্ড অল, বাট দ্য থিং ইজ মিউজিক্যালি আই ওয়াজ নট ওয়্যার আই ওয়ান্টেড টু বি। অল্টারনেটিভ রক, তখন হেভি মেটাল, এগুলো কুল ছিল, ইয়াং অডিয়েন্স সেটা শুনতো, কিন্তু আমি আসলে রবীন্দ্রসঙ্গীত শিখে বড় হয়েছি, আমার গান শোনার ধরনটা অনেক দিকে। আমার কতক্ষণ সময় আছে সেই অনুযায়ী গল্প শেষ করবো, 10 মিনিট না 5 মিনিট? 10 মিনিট। হ্যাঁ হ্যাঁ, সারাদিন লেকচার শুনে এখন ধৈর্য আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো কি হলো, দুটো অ্যালবাম বের হয়ে গেল আমার, আমি ওখানে কিবোর্ড প্লেয়ার আর অ্যালবামে হয়তো দুটো গান গাই, কিন্তু দেখা গেল একটা সময় কনসার্টে হয়তো আমার গানগুলো মানে অনেক অডিয়েন্স বেশি রেসপন্ড করছে। সো এক ধরনের আই গট দিস ফিল যে আমার জনরা একটা সাব জনরা ক্রিয়েট হচ্ছে। আমার যখন সোলো অ্যালবাম করে ফেললাম কথোপকথন, ইট ওয়াজ অ্যান অ্যামেজিং টাইম ফর মি, 2004 ওয়ান অফ দ্য বেস্ট ইয়ার অফ মাই লাইফ। কারণ কি, আমার মনে আছে আমার কথোপকথন রিলিজ হওয়ার পরে তখন আসলে বাংলাদেশের মিউজিক সিনটা একটু ডাল ছিল ফর সাম রিজন, ইয়াং কোনো এমার্জিং আর্টিস্ট গ্রুপ মানে বাংলাদেশের ন্যাশনাল লেভেলে ফেমাস হচ্ছিল না। সো আমার মনে আছে আমি হাতিরপুল থেকে উঠেছি রিক্সাতে, এলিফ্যান্ট রোড হয়ে, ধানমন্ডি হয়ে মোহাম্মদপুর যাচ্ছি, প্রত্যেক মোড়ে তো আগে সিডির দোকান ছিল, রাইট, এখন তো নাই, প্রত্যেক মোড়ে সিডির দোকানে আমার অ্যালবামটা বাজছে। সো দ্যাট ওয়াজ অ্যান অ্যামেজিং ফিলিং, ঠিক আছে। এখন একদিকে আরেকটা ক্রিটিক্যাল সেকেন্ড ডিসিশন বাধা আমার জীবনে যেটা এসেছিল, আমার ব্যান্ডে থাকতে হবে, আমার ফ্রেন্ডস, ব্যান্ড একটা কমিটমেন্ট, আবার আরেকদিকে সোলো ক্যারিয়ার, যাবো কি যাবো না, মানে সোলো তো আছে কিন্তু ফুল টাইম সোলো যাবো কি না ব্যান্ড ছেড়ে। সো এই ডিসিশনটা কিন্তু খুবই ট্রিকি, কারণ কি, ইফ আই টেক দিস ডিসিশন, খেয়াল করে শুনবেন, আই উড এলিয়েনেট আ লট অফ পিপল। এলিয়েনেট মানে কি, আমাকে অনেক মানুষ অপছন্দ করবে, কারণ কি আমার একটা ব্যান্ড, আমাদের ব্যান্ডের ফ্যান্স আছে। সো একটা ব্যান্ড যখন ভেঙে যায়, আমি যখন বেরিয়ে যাচ্ছি টু পারসু মাই ক্যারিয়ার, পিপল আর গোয়িং টু সে যে ওনার জন্য ব্যান্ডটা কিন্তু ভেঙে গেল। আসলে কি কারণে হয়েছে সেটা আমরা হয়তো কখনোই শেয়ার করিনি, কিছু তো কারণ থাকে, কিন্তু দ্য ব্লেম ইজ গোয়িং টু কাম টু মি, সো পিপল আর গোয়িং টু সে ব্যাড থিংস অ্যাবাউট মি। এটা কিন্তু সেকেন্ড ইস্যু, প্রথমটা ছিল আপনার 10 ইয়ার্স ডাউন দ্য লাইন ওই কোয়েশ্চেনটা। এবার হচ্ছে কি, মানুষ কি ভাববে, মানুষ আমাকে গালমন্দ করবে, মানুষ আমাকে খারাপ কথা বলবে, এই ভয়ে কি আমি ডিসিশনটা নেব না, নাকি আমি আসলে যেটা চাই, আমি মনে করি যে আমি আসলে মানুষকে যেটাতে দিতে পারবো বেশি সেটা আমি করবো। তা দুটো ডিসিশন, আমার ব্যান্ডে থাকবো শুধু, অথবা আমি বেরিয়ে যে সোলো ক্যারিয়ার করবো। এখানে বাধাটা কি, এটা সবার আপনাদের আসবে, আপনার এরকম ডিসিশন নিতে হবে, দেখবেন যে মানুষ আপনাকে খারাপ বলবে, কিন্তু ভেতর থেকে আপনার কি আসছে, এই ডিসিশনটা দিতে আসছে। সবসময় মনে রাখবেন, মানুষকে খুশি করার জন্য যদি কিছু একটা করেন সেটা ভালো, কিন্তু মানুষকে খুশি করতে যে যদি নিজে অখুশি হন তাহলে কি হবে জানেন, আপনার মধ্যে অখুশির ব্যাপারটা থেকে যাবে এবং আপনি আসলে মানুষের সামনে ফেক হয়ে থাকবেন। ফেক হয়ে থেকে কি কখনো পৃথিবীকে কিছু দেয়া যায়? কখনো দেয়া যায় না। সো আই টুক আ ডিসিশন টু লিভ দ্য ব্যান্ড টু পারসু ফুল টাইম সোলো মিউজিক, অ্যান্ড দ্য টাইমস ওয়ার টাফ, থ্যাংকস ওয়ার রিয়েলি টাফ। তখন হয়তো ফেসবুকে গালিগালাজ করার মতো অনেক মানুষ ছিল না, কিন্তু সাধারণ মানুষ তো তখনও কথা বলতো,
মানুষ তো সেলিব্রিটিদের নিয়ে কথা বলতে পছন্দ করে, সো আমাদের নিয়ে অনেক কথা হয়েছিল, পেপারে পত্রিকায় লেখা হয়েছিল, হলুদ সাংবাদিকতা তো হতেই থাকে, অনেক রকমের কারণ বানানো হলো। সো একটা সময় কিন্তু পার করলাম, কিন্তু ইন দ্য লং রান হোয়াট হ্যাপেন্ড, এরপর আমি আরও ছটা অ্যালবাম করেছি যার সবগুলো আপনাদের কিন্তু ভালো লেগেছে, এবং ওই কাজগুলো করেছি বলেই কিন্তু আজকে আলো, প্রেমাতাল এই গানগুলো হয়েছে, রাইট? সো আমার মনে হয় ওই সময় একটা টাফ ডিসিশন ছিল, আমাকে মানুষ গালমন্দ করবে, কিন্তু লং টার্মে আমি তাদেরকে ছটা অ্যালবাম কি সারা জীবন আরও অনেক গান দিতে পারবো। এখন আমি গত 12 বছরে আই এম সো লাকি যে আপনাদের অনেক গান দিতে পেরেছি। এখন যখন কনসার্টে যাই পরপর 10টা গান গাই, এমন হয় যে 10টা গানই আমার গাইতে হয়নি, সবার মুখস্থ আছে। সো এই যে ব্যাপারটা আপনাদের কাছে যে ভালোবাসাটা পেয়েছি, এখানে অনেক বয়সের মানুষ আছেন, আমার হয়তো গান শোনেননি অনেকে, তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, যারা ইয়াং তারা হয়তো আমার সব গান শুনেছেন। সো এই যে ব্যাপারটা কিন্তু হয়েছে, আমি এই গালমন্দটা খেয়ে পার হয়ে এসেছি বলে। সো সবসময় মনে রাখবেন, সেকেন্ড যে কথাটা আপনাকে বলবো, টাফ ডিসিশনস এড়িয়ে যাবেন না। টাফ ডিসিশনস না এখন নিব না, পরে ডিসিশন নিব। এভাবে হলে হবে কি, ইউ ওন্ট বি এবল টু মুভ অন, ইউ হ্যাভ টু মুভ অন, বিকজ ইউর ট্রু কলিং ইজ ইনসাইড। ওকে, সো দুটো লেসন পেলাম। ফার্স্ট কি পেয়েছি, যখনই ক্রিটিক্যাল ডিসিশন থাকবে, অপশনস থাকবে, বাধা এটা যাবো না এটা যাবো, সবসময় জিজ্ঞেস করবেন যে কোনটাতে রিগ্রেট করবো আমি বেশি, ঠিক আছে? কারণ প্রথম ডিসিশনেও একটু রিগ্রেট থাকতে পারে, কারণ একটা সময় ছিল আমি মিউজিক ক্যারিয়ারে আছি, মিউজিকে পাইরেসির কারণে রেভিনিউ নাই। একটা সময় তো আমাদের মিউজিশিয়ানদের অবস্থা আসলে খুব খারাপ ছিল, কারণ সিডি বিক্রি বন্ধ হয়ে গেল, কেউ সিডি কিনছে না। আমাদের একটা সময় হয়তো 6-7 লাখ সিডি বিক্রি হতো 10-12 বছর আগে, তারপরে 2006-07 দিকে কোনো সিডি বিক্রি হয় না। সো ক্যান ইউ ইম্যাজিন মিউজিশিয়ানস, তারা হাউ আর দে আর্নিং এ লিভিং, ইট ওয়াজ ডিফিকাল্ট। তখন কি মনে হয়নি যে আমার কর্পোরেট ওয়ার্ল্ডের ফ্রেন্ডসরা উঠে যাচ্ছে? তখন কি রিগ্রেট একটু হয়নি? একটু হলেও হয়তো হয়েছে, কিন্তু ওয়েন ইউ টেক এ ডিসিশন ইউ হ্যাভ টু স্টিক টু ইট and you have to be patient. Eventually things will turn around, and things have turned around. Akon digital music er karone we can monetize our creative and intellectual property, and things have turned better for us. So first jinish hocche, ask yourself, am I going to regret this 10 years down the line? You'll get the decision. Prothom learning. Second learning ki pelam, do not think about what others are going to think. Don't be afraid of judgments. পৃথিবীতে ইতিহাসে এমন কোনো মানুষ জন্মেছে যে সর্বজন গ্রাহ্য? পৃথিবীর ইতিহাসে এমন কোনো মানুষ জন্মায়নি যে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে খুশি করতে পেরেছেন? আপনি পৃথিবীর প্রত্যেকটা মানুষকে খুশি করতে পারবেন না। আপনি নিজের ট্রু কলিং নিয়ে এগোতে থাকবেন, কিছু মানুষ যারা আপনাকে জেনুইনলি ভালোবাসে তাদের জন্য কাজ করবেন, তারা আপনাকে ভালোবাসবে, এতটুকুই এনাফ, সেটা যেই কাজই করেন। এই কথাটা যদি আমাকে অনেক আগে কেউ বলতো, আমার জীবনটা অনেক ইজিয়ার হতো, কারণ আসলে আমরা সবসময় চিন্তা করি যে সবাইকে খুশি করতে হবে, সবাইকে, অফিস এনভায়রনমেন্টেও মনে হয় যে সবাইকে খুশি করতে হবে, পাবলিক লাইফে, সোশ্যাল গ্যাদারিংসে সবাইকে খুশি করতে হবে, বাট ইটস নট পসিবল, হিউম্যান নেচার। আপনি মানুষের চোখে বড় হতে চাচ্ছেন, কিন্তু আপনি খেয়াল করছেন না মানুষের চোখে বড় হলে দের আর গোয়েন টু বি জেলাস পিপল হু আর গোয়েন টু বি ট্রাইং টু পুল ইউ ডাউন, তাই না? তাদেরকে তো আসলে আপনি খুশি করতে পারবেন না, পারবেন? সো সবাইকে খুশি করতে চাবেন না, শুধু জেনুইনলি নিজে এবং নিজের আশেপাশের ভালোবাসার মানুষগুলোর খুশির কথা চিন্তা করে ডিসিশন নেবেন, দেখবেন বাধা বিপত্তি একদম ইরেজ হয়ে গেছে। সো দুটো গেল। ওকে, থার্ড যে গল্পটা বলবো সেটা একটু, কয়টা বলবো, 5 মিনিট আছে, 3 মিনিট আছে, একটাই গল্প বলি। আচ্ছা, আপনাদের যখনই ইউল বি ইন অ্যান ইন্ডাস্ট্রি, দে আর গোয়িং টু বি প্লেয়ার্স ইন অ্যান ইন্ডাস্ট্রি। আপনারা যারা বিবিএ পড়েছেন তারা পোর্টার্স ফোর্সেস পড়েছেন না, 5 ফোর্সেস, সব ইন্ডাস্ট্রিতে আছে। আমি বেসিক্যালি এন্টারটেইনার হিসেবে নিজেকে দেখি, আই পজিশন মাই সেলফ অ্যাজ এ পলিম্যাথ। পলিম্যাথ শব্দটা শুনেছেন? পলিম্যাথ আমি আসলে একটু প্রমোট করার চেষ্টা করছি, এটা নতুন কনসেপ্ট, অনেক পুরনো, রেনেসাঁসের সময়ের কনসেপ্ট। তখন একটা যুগ ছিল যখন থট লিডার্স ওয়ান্টেড টু স্পেশালাইজ ইন ডিফারেন্ট ফিল্ডস। লিওনার্ডো দা ভিঞ্চিকে বলা হয় ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস পলিম্যাথস অফ অল টাইম। আমাদের উপমহাদেশে রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়, ওনারা কিন্তু পলিম্যাথ।
পলিম্যাথ মানে হচ্ছে ওনারা একটা ফিল্ডে না। আমার মনে আছে আমি যখন প্রথম আলোন করি আমাকে মানুষ বলছে এম জ্যাক অফ অল ট্রেডস হইতে চায়, সব করতে চায়, ঠিক আছে বাধা তো। এটা শুনে যদি আমি না না আমি শুধু একটাই করব না প্লিজ, আমি কিন্তু আই ডিডন্ট পে হিট টু দেম, আমার মনে হচ্ছে না জ্যাক অফ অল ট্রেডস কেন হব, আই বি মাস্টার অফ অল ট্রেডস, আই বি আ পলিম্যাথ, বিকজ আমার দেশে এরকম মানুষ আছে। এটা এটা রেনেসাঁর ফরাসির কনসেপ্ট না, এটা আমার দেশেও আছে, আমি হব। এখন জাস্ট বিকজ মানুষ আমাকে কটাক্ষ করবে যে আরে সব করতে চাই বলে আমি কি থেমে যাব, না, আই রিয়েলি ডোন্ট কেয়ার অ্যাবাউট হোয়াট ইউ গাইজ থিঙ্ক, আই ওনলি কেয়ার অ্যাবাউট হোয়াট মাই অডিয়েন্স থিঙ্কস। আমি যদি নাটক করে বাংলাদেশের মানুষকে এমন কিছু দিতে পারি যে আমি বালিতে যাওয়ার পরে ক্যালকাটার একটা কাপল এসে আমার সাথে ছবি তুলে বলবে যে আপনার মনফরিংয়ের গল্প, নীলপরি নীলাঞ্জনা এবং আপনার তিশার জুটিটা আমার খুব ভালো লাগে, বালিতে ইন্দোনেশিয়ার বালিতে যদি ইন্ডিয়ান কাপল এসে আমার সাথে এই কথা বলতে পারে, তাহলে আই রিয়েলি ডোন্ট কেয়ার হোয়াট সাম আদার পার্সন ইজ সেইং যে উনি কেন নাটক করছেন। ফারুকি যেটা বলে গেলেন ভেরি ট্রু, আমরা কিন্তু আসলে নিজেদের ঢোল কম বাজাতে বাজাতে এমন অবস্থায় চলে গিয়েছে আমাদের ভালো কথাগুলোও বলি না। আমার ফেসবুক ফ্যান পেজে একটু আগে বললো যে 6 মিলিয়ন পিপল, এর মধ্যে যে ইন্ডিয়ান 3 লক্ষ মানুষ আছে, এটা কি আমি কখনো বলেছি? এটা তো বলা উচিত, এটা তো বলা উচিত। আমি ভারত বিদ্বেষী না, কারণ ভারতে আমার ভক্ত আছে, তারা আমার গান শোনে এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করে কখন আমার নাটকগুলো ইউটিউবে আপলোড হবে, কারণ তারা তো টিভিতে দেখতে পারে না বাংলাদেশি চ্যানেলস। ইউ গেট মাই পয়েন্ট? সো থার্ড যে বাধাটার কথা বলছি, ইন্ডাস্ট্রি পলিটিক্স, দ্য বর্ডার্স ফোর্সেস, দে আর গোয়েন বি ফোর্সেস দ্যাট আর গোয়েন বি ট্রাইং টু পুল ইউ ডাউন, ইউ হ্যাভ টু বি ভেরি স্ট্রং, কারণ যত উপরে উঠতে থাকবেন দ্য ফোর্সেস, দ্য কম্পিটিং ফোর্সেস আর গোয়েন বি স্ট্রঙ্গার। মানে আমার যারা সাকসেসফুল মানুষ আছেন তারা জানেন কর্পোরেট পলিটিক্স ইজ সো হরিবল, এটা নিয়ে কেউ কথা বলে না, কারণ ইয়াং স্টুডেন্টস তো তাদেরকে ভয় দেখাতে চায় না। কিন্তু শুধু কর্পোরেট পলিটিক্স না, সব জায়গায় পলিটিক্স, আমাদের ইন্ডাস্ট্রিতে পলিটিক্স, টেলিভিশনের ইন্ডাস্ট্রিতে পলিটিক্স আছে, মিউজিকের ইন্ডাস্ট্রিতে পলিটিক্স আছে, সব জায়গায় পলিটিক্স আছে। আমি ইন ডিটেলস এই গল্পগুলো বলবো না, কারণ আই হ্যাভ টু কল আউট নেমস তাহলে। কিন্তু এই যে এই পলিটিক্সের কারণে মাঝে মাঝে মনে হয় যে না পারবো না, এত বড় ফোর্সের সাথে পারবো না, এত বড় ফোর্সের সাথে ফাইট করে পারবো না। বাট অ্যাট দি এন্ড এই বাধাটাকে ক্রস করার নিয়মটা কি? আমার আমি আমাকে অনেক একজন সমালোচনা করেছিলেন, আপনি কেন ভারতীয় নায়ক আর নায়িকা গায়কদের এক্সাম্পল দেন? আপনারা যারা আমার আগের কোনো দেখেছেন টক দেখেছেন, আমি আমার ছোটোবেলার একটা গল্প সবসময় বলি, আবার একটু বলি ছোট্ট করে। আমার কলেজে পড়ি, আমার ছোট ভাটি ভাতিজা রাজশাহী থেকে এসছে, সে গাচ্ছে 1900 কত সাল 90-এর মাঝামাঝি, ফির ভি দিল হে হিন্দুস্তানি, সে গাচ্ছে গানটা, আমি ঘুরে ঝাড়ি, এই তুই বাঙালি বাংলাদেশি হয়ে ফির ভি দিল হে হিন্দুস্তানি কি? সে ঘুরে বললো যে আমার দেশে কি অমিতাভ বচ্চন আছে, এ আর রহমান আছে, টেন্ডুলকার আছে, ঘুরে চলে গেল। আমার মনে হলো সে আমাকে চপেটা ঘাত করে চলে গেল। আমি এই গল্পটা খুব বলি, তো এই গল্পটা একদিন বলার পর একদম বলে আপনি শুধু ইন্ডিয়ানদের নিয়ে কথা, আমি ইন্ডিয়ানদের নিয়ে কেন কথা বলি জানেন? বিকজ ইটস রেলেভেন্ট, বিকজ ইন বাংলাদেশ মোস্ট পিপল থিঙ্ক দে আর সুপার স্টারস, উই আর নট, ইজ নট সো? কারণ হয় কি, আমরা দেখেন বাইরের দেশের স্টার বিগ সুপার স্টারস, কিন্তু তারা যখন আসে তাদের যে কদরটা করা হয়, আমাদের দেশের সুপার স্টারস লেজেন্ডারি আর্টিস্টদের কিন্তু সেটা করা হয় না। আমাদের দেশে কি লেজেন্ডারি আর্টিস্ট নেই? রুনা লায়লা থেকে শুরু করে জেমস ভাই পর্যন্ত তারা লেজেন্ডারি আর্টিস্ট, তারা বাংলাদেশকে কত কিছু দিয়েছেন, কিন্তু তারা কিন্তু সেই সম্মানটা পান না। আমার কোনো অসুবিধা নেই ভারত থেকে একজন নায়ক এসে 15 মিনিট বেল্ট ছাকিয়ে 2.5 কোটি রুপি নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু বাংলাদেশের রুনা লায়লা যখন স্টেজে উঠবেন তাকে তাহলে কেন 25 লক্ষ টাকা দেওয়া হবে না, তাকে কেন তার অর্ধেকের অর্ধেকের অর্ধেক দেওয়া হবে? মানে তার অর্জনটা এত বছরের 50 বছরের কেরিয়ার, আর আমি তাকে ছোট করছি না, ভারতীয় অ্যাক্টরদের তারাও অসাধারণ এন্টারটেইনার, কিন্তু আমার কথাটা এখানে আমাদের দেশের ইন্ডাস্ট্রি পলিটিক্স করে কি আপনাকে বাড়তে দেবে না। এখানে জোক একটা বলে শেষ করে দিই, এই জোকটা ইন্ডিয়ান একজন আমাকে বলেছিল আমেরিকাতে, আমার এক ইন্ডিয়ান বন্ধু। আমরা যেরকম ক্যালকাটার মানুষরা কিরকম কিছু জোক আছে না, শিখরা কিরকম ব্লন্ড জোক আছে এরকম জোক করে না, বাঙালিরা কিরকম বাংলাদেশে সেটা নিয়ে একটা জোক আছে, আপনারা শুনেছেন, তাও আরেকবার বলি। সারা পৃথিবী থেকে কাঁকড়া এক্সপোর্ট হয়ে গিয়েছে আমেরিকাতে, সব জায়গা থেকে কাঁকড়ার যে শিপমেন্টগুলো ঢাকনা আছে,
একটা জায়গায় দেখা যাচ্ছে কাঁকড়ার বক্সগুলোতে ঢাকনা নেই। জিজ্ঞেস করছে যে ঢাকনা নেই কেন কাঁকড়ার বক্সের মধ্যে? বলছে অসুবিধা নাই, কাঁকড়াগুলো বেরোতে পারবে না, একটা উঠতে থাকলে আরেকটা নামিয়ে দিবে, এটা বাংলাদেশ থেকে এসছে। দিস ইজ নট সামথিং টু বি প্রাউড অফ। একটা ভারতীয় বন্ধু আমাকে যখন গল্পটা বলছে, আমার কিন্তু আসলে হাসি পেয়েছে, আবার হাসি পায়নি, কারণ ওরা যে জোকটা করেছে ওরা কি সত্যি? আসলে কিছুটা হলো হয়তো সত্যি, না? অনেকে বলবেন পুরো, অনেকে বলবে, বাট আমি বলতে চাই আমার এই বাধা নিয়ে যেহেতু কথা হচ্ছে, আমার জীবনের গত 10 বছরে, কারণ 12 বছর আগে তো আমি আই কাইন্ড অফ বিকেম ফেমাস অ্যান্ড আই হ্যাভ বিকাম সাকসেসফুল ইন সাম ফিল্ডস, এখন আস্তে আস্তে ধীর গতিতে আরও আগাচ্ছি, কিন্তু এই 10 বছরে যে ধীর গতিতে আগাচ্ছি, আমার মনে হচ্ছে এটাই আমার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। ইন্ডাস্ট্রি প্রফেশনালস আর নট সাপোর্টিভ অ্যাট অল। একটা দেশে, ভারতে অথবা পাকিস্তানে অথবা যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যে, একজন টম হ্যাঙ্কস অথবা একজন মাইকেল জ্যাকসন কীভাবে হয় জানেন? নট ওনলি হার্ড ওয়ার্ক, মেধা আর শ্রম, ট্যালেন্ট আর হার্ড ওয়ার্ক, শুধু মেধা আর শ্রম দিয়ে হয় না, ইউ নিড কোল্যাবোরেটর্স। এটা আমার আজকের লাস্ট কথা, খুব একটু মনোযোগ দিয়ে শুনবেন। কোল্যাবোরেটর্স মানে কি? কম্পিটিশন হচ্ছে আমরা একই ট্র্যাকে দৌড়াচ্ছি, একজন ফার্স্ট হব আর একজন সেকেন্ড হবে, সে মন খারাপ করবে। কোল্যাবোরেটর্স হচ্ছে আমরা একসাথে দৌড়াবো, আমরা একসাথে দৌড়াবো, ডিফারেন্ট ট্র্যাকসে দৌড়াবো হয়তো, অথবা একই ট্র্যাকে দৌড়াবো, কিন্তু দুজনই ক্রস করবো, তিনজনই ক্রস করবো। উই আর অল গোয়িং টু বিকাম সাকসেসফুল উইনার্স, ইয়েস, আমরা সবাই উইনার হব। এই মেন্টালিটি যদি থাকি তাহলে কি হবে জানেন? ওই একটা কাঁকড়া বের হওয়ার চিন্তা করবে না, সবগুলো কাঁকড়া বের হয়ে যাবে। সো বাঙালি বাংলাদেশি সাইকির মধ্যে যদি এই ব্যাপারটা থাকে, এটা নিয়ে যদি অন্যরা আমাদেরকে নিয়ে যোগ করে, আজকে এই মুহূর্তে যে 1,200 জন আছেন, আমি কি আপনাদের একটা প্রতিজ্ঞা করাতে পারি? আমি বলেন, আমি অন্য কারোর জীবনে প্রতিবন্ধকতা হব না। এক্স্যাক্টলি, আমি অন্যের জীবনে কি হব, কি হতে চান? সহায়ক হব। এক্স্যাক্টলি। সো এই রুমের 1,200 জন, আপনারা যদি আজকে বাড়িতে যে অথবা কালকে বন্ধুদের সাথে আরো 10 জনের সাথে কথাটা বলেন, 12,000 মানুষ কিন্তু এই ব্যাপারটা মাথায় নেবে যে আসলে এই বাধাটা তো আমার না, এটা আমাদের কালচারাল একটা ব্যাপার। আমরা অন্যের ভালো দেখতে পারি না, মানুষ মাত্রই অন্যের ভালো দেখতে একটু জেলাস ফিল করে, কিন্তু আমাদের কালচারে মনে হয় একটু বেশি, রাইট? যেহেতু মানে কমন লজিক এটা বলছে, মানে কনভেনশনাল উইজডম বলছে। সো আজকের পর থেকে, আজকে আমার আধ ঘন্টায় যা শুনলেন সব ভুলে যাবেন, আমি অনুরোধ করব এই একটা বিষয় ভুলবেন না, rise above all and rise together. amra shobai jodi successful hoi, shobai jodi shobar collaborators hoi, shobai jodi shobar collaborators hoi, tahulei kintu amader desh egiye jabe. amar mone ache abar america r ekta golpo bole, eta last golpo hobe. ekjon it field e h1b visa niye jodi kyo jay upomohadesh theke, bojha jay je she bharotiyo na bangladeshi. kibhabe bojha jay janen? এটা একজন বাঙালি বন্ধু আমাকে বলেছে, সে ওই কোম্পানিতে জয়েন করার পরে যদি আরো ওই দেশি মানুষ ঢুকে যায় তাহলে সে ভারতীয়, কারণ সে তার দেশ থেকে আরো মানুষ নেওয়ার চেষ্টা করে। আর একজন মানুষ যদি ওই কোম্পানিতে ঢুকে ও তার দেশের আর কেউ আসছে না, তাহলে কোন সে দেশের? আমি একটু ঢালাও ভাবে বললাম ওই আগের জোকটার মতো, কিন্তু এরকম সবাই না, কিন্তু আমার কথাটা কি আজকে যাচ্ছে? বাকি সব ভুলে যান, আজকে আমি যা যা বললাম সব ভুলে যান, কিন্তু রাইজ অ্যাবভ অল কখন হবে? যখন আমরা আসলে কেউ কারো প্রতিবন্ধক না হয়ে সহায়ক হব। উই আর গোয়িং টু বি কোল্যাবোরেটরস এন্ড নট কম্পিটিশন। আমরা কম্পিট করব না এক ট্র্যাকে, আমরা এডওয়ার্ড ডি বোনোর মতো বলবো, স্যার পেটিশন, নিজের ট্র্যাকে থাকবো, সবাইকে নিয়ে একসাথে জিতবো। থ্যাংক ইউ ভেরি মাচ, আই লাভ ইউ অল, সি ইউ অ্যাগেন।